যখন ওখানে গোছায় গোছায় সর্বমঙ্গলে ধূপকাঠি জ্বলবে, তারপর যখন সবাই ওই সুগন্ধে, তখন একসঙ্গে কতগুলো লোক মরবে, বুঝতে পারছেন? মানে এই নিউজটি শুনে আমার এত আনন্দ হচ্ছে না, আমি তোমাকে বলে জাস্ট বোঝাতে পারবো না। ম্যাডাম, দেখেছেন তো এই পুরো খবরটা শুনে আপনারও আনন্দ হচ্ছে, আর আমি আনন্দ করলে দোষ সেটা নাকি? রাজা, আনন্দ করার কিন্তু অনেক সময় আছে। হ্যাঁ, তোমার সারা জীবনের আনন্দের ব্যবস্থা আমি এই সমীর মিত্র করে দেবে। তোমার এখন একমাত্রই কাজ হচ্ছে ওই ভিকিরি সর্বমঙ্গলা ওর অহংকারটাকে জাস্ট ভেঙে দেওয়া। ট্রাস্ট মি, ওর জীবনটা আমি জাস্ট তছনছ করে দিতে চাই, তবেই আমার শান্তি। ধূপকাঠির ঘরে আমরা সুন্দর করে ধূপকাঠি সমস্ত বানাবো, তারপরে অনেক ধূপকাঠি। ও হ্যাঁ, একটা কথা তো আপনাকে বলাই হয়নি, এর মধ্যে আমি একটা খোঁজ নিয়েছি, জানেন তো। কিসের খোঁজ? একজন ডক্টরের খোঁজ, আপনার পায়ের জন্য একজন ভালো ডক্টরের খোঁজ। একটা অপারেশন করলে নাকি আপনার পাটা একদম ঠিক হয়ে যাবে, একটু ক্রিটিক্যাল অপারেশন আছে। না না না, এসব খোঁজ নিতে আপনাকে কে বলেছে? কেন নিয়েছেন এসব খোঁজ? পারে আমি খোঁজ নেব না। একজন মানুষ সব সময় সবার জন্য দৌড়ে বেড়াতো, সবার বিপদে ঝাঁপিয়ে পড়তো, আর সেই মানুষটা এখন না। না অনিশ বাবু, আপনাকে এরকম দেখতে আমার একদম ভালো লাগছে না, তাই আমি। এসবের কোনো দরকার নেই, আর কে বলেছে বলুন তো এসব খোঁজ নিতে আপনাকে? হ্যাঁ, আমার মন বলেছে। আর শুনুন, আমি যা করেছি বেশ করেছি, আর এখন থেকে আমি আপনাকে যা বলবো আপনাকে ঠিক তাই তাই করতে হবে। এটা আপনার জোর নাকি? হ্যাঁ জোর। তা এই জোরের টাকাটা কোথা থেকে আসবে শুনি? জোরের টাকা আমি দেব। আচ্ছা অনিশ বাবু, সারা জীবন কি শুধু আপনি আমার জন্য করবেন? আমি আপনার জন্য কিছু করতে পারি না, আমার আপনার জন্য কিছু করার অধিকার নেই। প্লিজ আপনি আমার কথায় রেগে যাবেন না। দেখুন, আপনার এখন অনেক টাকা দরকার, অনেক খরচ, এসব বাজে খরচ কেন করছেন বলুন? এসব বাজে কোনো বাজে খরচ নয়। কে বলেছে আপনাকে এসব বাজে খরচ? এটা আমার দরকারি খরচের মধ্যেই পড়ে, আর এসব ক্লাব খরচের হিসেব নিকেশ না এখন আপনি করতে আসবেন না অনিশ বাবু। বেশ বুঝলাম, আপনি কিচ্ছু বোঝেননি। যান এখন বাড়ি যান। বাড়ি যান মানে আপনি কোথায় যাবেন? আমার এখন একটা কাজ আছে। কাজ? কি কাজ? যাব বাবা, আপনাকে বলতে আমার বয়ে গেছে, সব কি আপনাকে বলে করতে হবে নাকি? এখন আমার একটা পার্সোনাল কাজ আছে। ঠিক আছে, আপনি তাহলে আপনার পার্সোনাল কাজ করুন, আমি তাহলে আসি। হ্যাঁ আসুন। আমি জানতাম সৌমিলি বলে মেয়েটি নিজের বাবার প্রভাব খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে একটা না একটা ভালো উকিল অ্যারেঞ্জ করবে, আর ঠিকও জামিন পেয়ে যাবে। ওরা প্রমাণ করার চেষ্টা করছে যে সব দোষ সুকান্তর, সৌমিলির কোনো দোষ নেই। আর ওই ভিডিওটা মিথ্যে, সুপার ইম্পোস্ট, সৌমিলির মুখ নাকি এডিট করে বসানো হয়েছে। সেটা কি করে সম্ভব? সেটাই তো হচ্ছে মা, সৌমিলির উকিল সেটাই প্রমাণ করার চেষ্টা করছে। আর এটা যদি একবার হয়ে যায় তাহলে সৌমিলি ঠিক জামিন পেয়ে যাবে, শুধু তাই নয় ও ছাড়াও পেয়ে যেতে পারে, কিন্তু সুকান্তর ক্ষেত্রে তো তা হবে না। হ্যাঁ, আর তাছাড়া সুকান্ত তো নিজেই বিষটা মিশিয়েছে, মানে ছোট বৌমার খাবারে ও তো নিজের হাতে বিষটা মিশিয়েছিল, ও তো ফাঁসবেই। তাহলে তো বাবা, সুকান্তর জন্য আমাদের একটা বড় উকিল ঠিক করতে হবে। বড় উকিল দিয়ে কেস করার জন্য অনেক টাকার দরকার সুরেশ, আমরা মধ্যবিত্ত মানুষ, বড় উকিল দিয়ে কেস করার টাকা কোথা থেকে পাবো? কিন্তু বাবা, আমি যে শুনলাম সর্বমঙ্গলা নাকি পুলিশের সাথে কথা বলে নিয়েছে, সুকান্তদার শাস্তি নাকি একটু কমে যাবে। কিন্তু পুলিশের কথায় তো আর আইন চলবে না, কোর্টও চলবে না,
আইন আইনের মতোই চলবে মেজ বৌদি। দেখো কম বেশি শাস্তি সুকান্ত দাকে তো পেতেই হবে, কারণ সুকান্ত দা ডাইরেক্টলি এই কাজটা করেছে। তবে সৌমিলি ছাড়া পেয়ে যাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মেনে না নিয়ে কি করবি? ওই সৌমিলির মতো বড় লোকদের সঙ্গে আমরা কি কখনো হেঁটে উঠতে পারবো? ও ঠিক বেরিয়ে যাবে। আর বেরিয়ে গেলেই তো সর্বমঙ্গলার ক্ষতি করতে চাইবে, আমি তো ঠিক সেটাই ভয় পাচ্ছি। দেখো সর্বমঙ্গলা মেয়েটা কিছুটা হলেও তো পুণ্যবতী না, না হলে আশ্রমের এরকম কাজ, দেবসেবা করার কাজ কি যেচে কখনো কারোর কাছে আসে বলো? ওর মনে সত্যিকারের ভক্তি আছে, ঈশ্বরের হাত আছে ওর মাথার উপরে। সৌমিলি যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করে ওর কখনো ভালো হবে না। আর সুকান্ত, ওর ভালো হবে মা? সর্বমঙ্গলের মতো একটা নিষ্পাপ মেয়েকে ও খুন করতে চেয়েছিল, ওর কি করে ভালো হবে বলো তো? জানি না রে মা, সুকান্ত সত্যি একটা বড় অন্যায় করে ফেলেছে, কিন্তু দেখ হাজার হোক ও তো তোর স্বামী, তাই না? ওর যদি কিছু হয়ে যায় তুই কি নিয়ে বাঁচবি রে মা? আমার কাছে সুকান্তর গড়াদের ভেতরে থাকা কিংবা বাইরে থাকা দুটোই সমান মা। আমি জানতাম সুকান্ত নিজের জীবনটাকে যেদিকে নিয়ে যাচ্ছিল তাতে করে ও একটা খুব বড় শাস্তি পেতে চলেছে। বাবা, দাদা ভাই, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এতগুলো টাকা খরচা করে সুকান্তর জন্য উকিল রেখো না, ও শাস্তি পাওয়াটা খুব দরকার বাবা, খুব দরকার শাস্তি পাওয়াটা। তোর সঙ্গে সম্বন্ধ করে আমরা সুকান্তর বিয়ে দিয়েছিলাম, বিয়ের আগে তো আমরা কোনো খোঁজ খবর নিইনি, পরে যখন সব বুঝতে পারলাম তখন কি আমরা সুকান্তকে শোধরানোর চেষ্টা করেছি? ও এতবার এত রকম অন্যায় করেছে কিন্তু ওকে কখনো আমরা শোধরানোর চেষ্টা করিনি, জামাই জামাই বলে ওকে আমরা ক্ষমা করে দিয়েছি। এটা ক্ষমা না দায়িত্ব এড়ানো, একবার ভেবে দেখেছিস? আজ যখন সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে তখন আমরা সুকান্তকে সবাই মিলে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। কাঠগড়ায় দাঁড়াতে হলে আমাদের সকলেরই দাঁড়ানো উচিত, কারণ দায়ী আমরা সবাই। কাজে এখন আলোচনা ছেড়ে কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। বাবা, এই টাকাটা আপনি রাখুন। আমাদের ব্যবসার প্রফিটের টাকা বাবা, এটা আপনার কাছেই রাখুন। এই টাকাটা দিয়ে সুকান্ত দার জন্য লয়ার আনতে হবে। ছোট বৌমা, তুমি কি বলছো? আমি শুধু একটা কথাই বলতে চাই বাবা, সুকান্ত দা যত বড়ই অন্যায় করুক, সুকান্ত দা এই পরিবারের একজন, আমাদের আপনজন। আর অন্যদিকে ওই সৌমিলি এই পরিবারের শত্রু, সে আইনের ফাঁক গুলে বেরোক আর নাই বেরোক, সে
সারা জীবন আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাবে। তবে আমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাব বাবা। যতদিন না সমীরে যদি বুঝতে পারছে যে এই মিথ্যে লড়াইয়ের জীবনে কোনো মূল্য নেই, হিংসের লড়াইয়ে জিতে জীবনে সুখী হওয়া যায় না, ততদিন ওই লড়াইটা চালিয়ে যাবে বাবা। কিন্তু দিদি ভাই, আমার দিদি ভাইয়ের যে কোনো দোষ নেই, দিদি ভাই তো সুকান্ত তাকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেছে। সুকান্ত তাকে ছাড়া তো দিদি ভাই কিচ্ছু জানে না। তাই বাবা, সুকান্ত দাকে আমাদের দিদি ভাইয়ের কাছে ফিরিয়ে দিতেই হবে। আমি তোমায় কথা দিচ্ছি দিদি ভাই, আমি সুকান্ত দাকে তোমার কাছে ফিরিয়ে দেবই।